বিস্তার রোধে প্রতিটি উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। আইডিসিআর অনলাইন ব্রিফিং এ এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ৩২৭ জন জাপানি ঢাকা ছেড়েছেন। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন। দেশের শেয়ারবাজার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল। আজ ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রাণ হারাচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ বাংলাদেশি। কোভিড ১৯ ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার প্রথম পর্যায়ের কাজ শুরু করেছে অস্ট্রেলিয়া। দুটি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে পরীক্ষাগারে প্র্যাকক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে শিগগিরই। এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট জীবাণু বিজ্ঞানী রীতা রামিজ। এইডস প্রতিরোধ গবেষণায় তাকে গোটা বিশ্বেই সমাদৃত করেছিল।